মা মারা গেছে বলে কয়েক থেকে এক জায়গায় ঘুরছি, আমারও তো বাড়িতে মন থেকে না, নালে আমি যা যা বলে মতো ঘুরছি, মা চলে গেছে বলে তাহলে আমার চুরি হয়েছে রে। শিলিগুড়ি বড় মামা, তোমরা তো সবাই পরিচয় আগেই পেয়ে গেছো, বড় মামি, ওদিকে রূপক ছেলে ভাই, ওদিকে মাসি শিলিগুড়ি মামা, সবাই আজকে ফ্ল্যাট থেকে আমরা বাড়ি চলে যাচ্ছি, সবাই সবার গন্তব্যস্থলে। তা যাই হোক, খুবই মনটা খারাপ লাগছে, এত এনজয় করলাম, খুব আনন্দ করলাম, খুবই আনন্দ করলাম, সত্যি তাই, সবাই মিলে এই কদিন এই চার পাঁচ দিন খুব আনন্দ করলাম। তা এবার সবার সবার বাড়িতে যেতে হচ্ছে, কিছু করার নেই, সবার সবার কাজ রয়েছে। হ্যাঁ, তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে আমার মনটা তো খুব খারাপ, যাই না হয়তো তোমাদেরও মন খারাপ লাগছে। একসাথে বেরোবো, মাঝিরা মাঝিরা যাবে মাঝিদের গাড়ি করে, আর আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি, ক্যাবে করে যাব। মনটা খুব 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 খারাপ লাগছে, মানে যেটা বলে বোঝাতে পারবো না। সবশেষে শোন, নিজেকে নিজে তৈরি কর, কারণ হচ্ছে আর আমিও তোকে দেখতে আসতে পারবো না, তুইও আমাকে দেখতে যেতে পারবি না, হয়তো সাময়িক মা মারা গেছে বলে কয়েক থেকে এক জায়গায় ঘুরছি, আমারও তো বাড়িতে মন থেকে না, নালে আমি যা বলে মতো ঘুরছি, মা চলে গেছে বলে তাহলে আমার চুরি হয়েছে রে। তুই বললি নিয়ে আসো, আজকে দাদুরও নিয়ে এসছিস, কোনো তো জায়গা নেই, ওদের তো জায়গা নেই বেড়াতে, আজকে মেয়ের বাড়ির পাশে বর্ধমানে এক বছরে একবার যায়। ক্যাব চলে এসছে আর মাসিরাও বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, গাড়ি টুকটুক করে এগোচ্ছে। মাসিরা তো চলে গেল আর আমরাও গাড়িতে উঠে পড়লাম, আর প্রচুর মেঘ করেছিল, মানে কদিন ধরেই মেঘলা আকাশ আর বৃষ্টিও হচ্ছে, কিন্তু আজকে যেন চরম বৃষ্টি হয়েছে মুষলধারে, আর মনটা এতটাই খারাপ ছিল কি বলবো বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। বিগত দু মাস ধরে হয়তো কয়েকদিন মাত্র বাড়িতে ছিলাম, বাদ বাকি দিনগুলো মাসির সাথেই ছিলাম, তা সেই কারণে মনটা খুব খারাপ ছিল, মানে এতটাই মনটা খারাপ ছিল মনে হয় যেন কেঁদেই ফেলবো। তা যাই হোক, তারপর তো বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি এসেছি, অনেকক্ষণ হয়েছে, আসলে লোডশেডিং হয়ে গেছিলো, তারপরে ইনভার্টারটা কি ডিস্টার্ব হচ্ছে ভগবান জানে, তা ফোন করা হয়েছে হয়তো খানিকক্ষণের মধ্যেই আসবে, তা দুটো গরম গরম ভাত বসালাম, তা খাওয়া দাওয়া করলাম, আর এখন দেখছি বাড়িটা পুরো জল জমে গেছে, আর আমরা যখন এসেছি এতটাই জল ছিল যে আমাদের জুতো ফুতো পুরো ভিজে গিয়েছিলো, পেয়ারা পাড়তে, এই যে হ্যাঁ এই ডালটা, এই ডালটাই, ওই যে দেখো দেখো, একটা এমনি নিয়ে আসো দেখি, আমি বললাম তো এটা ছোট সাইজের পেয়ারা, বড় সাইজের নয়, ওটা ওটা ওটাও নিয়ে আসো যেটা আগে হাত দিলে, খুব বড় সাইজ হবে না, এগুলো ছোট ছোট পেয়ারা, এই ডালেরটা খাওয়া যাবে, আমার কথা তো বিশ্বাস করো না,
বিশ্বাস করতে হয় বুঝেছো। আগে এগুলো দেখো খাওয়া যাচ্ছে, দেখবো তিনটিকে বিরাজ ছোট্ট সাইজের পেয়ারা, কুচি কুচি পেয়ারা, কুচি কুচি কই দেখি কুচি কুচি পেয়ারা গুলো এসে দেখো মিষ্টি হয় এগুলো খুব। আর চাকু দিয়ে কাটবো, চাকু দিয়ে দাঁত দিয়ে কাটবো, বিশ্বাস করতেই চাইছিল না, ভাবছিলে যে আমি এত ছোট। হ্যাঁ দেখো পেকে গেছে পুরোটা, বুঝেছো, লাল দানার পেয়ারা, ভেতরে পোকা নেই তো, মনে হচ্ছে তো পোকা আছে, না 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 ভালো করে দেখো পোকা নেই। মিষ্টি দানাগুলো শক্ত, লাল দানাতে। চলে এসেছি খাবার বানাতে, আর রাতে কি খাবার বানাবো, রাতে তো রুটি তরকারি তো নিয়ম করে তো বানাতেই হবে, সেটা তো আছেই, তার সাথে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, সবার ইচ্ছে হয়েছে হাফ বয়েল খাবে, তা ভালো। আর মাসি ফ্ল্যাটে যাওয়ার আগে রূপক একখানা কলা এনেছিল, আর সেই কলাগুলো কাঁঠালি কলা যেটা হয় আর কি ঘরে থাকলে, তার মধ্যে দু চারটে খাওয়া হয়েছিল, বাদ বাকি কলাগুলো পড়েই ছিল, আর উপর থেকে কালো কালো হয়ে গেছে, ভেতরে ভালোই ছিল। তা রূপক বলছে ফেলে দাও, কি হবে এই কলা, আনলাম দাঁড়াও ফেলে দিলে তো হয়েই গেল, একটা জিনিস বানিয়ে খাওয়াবো, বলছে কি জিনিস, আনলাম বলে ও আর খাওয়া যাবে, আনলাম ঠিক আছে খাওয়া যাবে না, তো আমি তো এখনো বলছি খাওয়া যাবে না, খাওয়া যাবে কি যাবে না সেটা আমি তোমাকে পরেই ওটা দেখাবো, ঠিক আছে ঠিক আছে। আর এই যে কলাগুলোকে চটকে নিয়েছি, তার মধ্যে কয়েকটা খইও দিয়েছি, আর সাথে দেব সুজি, ঠিক আছে, খানিকটা সুজি দেব, বড়া হবে না আমি বলতে পারি, আর বাইন্ডিং এর জন্য অল্প একটু ময়দা বা আটা দেব, আর চিনি দেব না, চিনি তো অবশ্যই দেবো, চিনি না দিলে কি করে হবে, মানে এমন এমন কথা বলো না, মানে শুধু শুধু আমার খুব ধরবার মানে মাস্টার, একদম মাস্টার, জিনিসটা কোড়ে তেলে ভেজে ফেলানি না যায়, কেউ না খেলে আমি খাবো, তোমায় খেতে হবে না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বেশি কথা বলো, ওকে ওকে ওকে, আমার নিজের প্রতি ভরসা আছে, আমি ছোটবেলায় দেখতাম মাকে এইভাবেই করতে, মানে কলাগুলো কালো কালো হয়ে গেলে কেউ তো আর খেতে চায় না, তো পয়সার জিনিস ফেলে দেবে, তখন এই বড়া ভেজে সেই তালের বড়ার মতন খেতে লাগে, দারুণ লাগে খেতে। আর সুস্মিতা দিকে কলার বড়া ভাজতে শুরু করে দিয়েছে, ভাজা আমি শেষ করতে পারছি না, ভাজে ভেজে তুলছি আর টপাটা সব পাকা হয়ে গেছে, সব মানে আমি খাইনি একটাও, মিথ্যে কথা বললে তো আর পাবে না, আর পাবেই না, ভালো হয়েছে বন্ধুরা একটা মুখে দিয়ে দাও, শুদ্ধ মিথ্যে ঝুরি টপা টপ শেষ করে দিচ্ছে, আর তো একটা দিতে নেই, অমনি খাওয়া যাবে না কেন, ফেলে দাও, দেখো কত সুন্দর একটা মুখরোচক খাবার বানিয়ে দিলাম, আর মনের আনন্দে খাচ্ছ, মানে তাহলে মাঝে মাঝে মানে বাড়ির বৌদের কথা শুনতে হয় বুঝলে, বেশি বেশি করো সবকিছুতে, এই কটা ভাব সব তো ফাঁকাই করে দিয়েছ, পুরো এতটা মাখিয়েছিলাম, হ্যাঁ ফাঁকা আমি করেছি, তুমিও তো ভাজজর খাচ্ছো, এখন আমি ভাজিয়া খাচ্ছি, এখনো তোমার মুখ নড়ছে, আমি এই নিয়ে দুটো খেলাম, ছেলে তার মধ্যে এসে নিয়ে চলে গেছে অনেকগুলো।